ইতালির নাপোলিতে বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যার সমাধানের লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন নাপোলির আয়োজনে 13 দফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 20 সেপ্টেম্বর শুক্রবার সকালে নাপোলির বিভিন্ন কোম্পানিয়া থেকে হাজার হাজার প্রবাসীরা নাপোলি সিটিতে জমায়েত হয়ে তাদের দাবি, পালমা কোম্পানিয়ার ঈদ ও জুম্মার নামাজের অনুমতি, অবৈধ প্রবাসীদের বৈধকরণ, ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরসন, বিভিন্ন স্থানে বাঙালিদের উপর হামলা বন্ধ করা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছালবিনি কর্তৃক প্রবাসী বিরোধী আইন বাতিল করা সহ 13 দফা দাবি আদায়ের জন্য মিছিল ও প্রতিবাদ সভা করে। মিছিলটি নাপোলির গারিবাল্দি থেকে শুরু হয়ে ভিয়া রোমায় গিয়ে সমাবেশ, সভা ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। প্রবাসীদের 13 দফা দাবি সমর্থন করে ইতালিস্থ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও ধূমকেতু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নূরে আলম সিদ্দিকি বাচ্চু তার অভিমত ব্যক্ত করে বলেন, নাপোলিতে গতকালকে যে ডেমনস্ট্রেশনটা হলো, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মোট 13টা দাবি নিয়ে আন্দোলন হয়েছে। আমরা প্রবাসীর পক্ষ থেকে সর্বপ্রকার সমর্থন এই আন্দোলনের সাথে আছে এবং এই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা আবার রোমের প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ ইতালির রাজধানীতে বিদেশিদের অধিকার আন্দোলনের জন্য। তাদের 13 দাবির সাথে অবশ্যই আরও 3টা আমরা যোগ করতেছি, সেটা হলো এটা, এই মুহূর্তে যাদের কাগজ নাই বিনা শর্তে তাদের ডকুমেন্টস দেওয়া এবং যারা নাগরিকত্ব পেয়েছে তাদের যে পাসপোর্টগুলো সিজ করতেছে সেইটাকে রদ করা এবং সমস্ত সংস্কৃতি এবং ধর্মের প্রতি যাতে সুন্দর এবং সমবন্টন থাকে সেই বিষয়ের নিয়ে আমরা মাঠে নামব। আমরা অনুরোধ করব যে সকল প্রকার সর্বস্থানে যে ধরনের আন্দোলনগুলো হচ্ছে সেগুলোর সাথে সার্বিক সহযোগিতা রক্ষা করবে। এ সময় বক্তব্য রাখেন সিসিএল ইমিগ্রেশন প্রধান জামাল কোয়ান্দ্র, মানবাধিকার সংগঠন তেরেফেব্রিও সংগঠনের প্রধান জাল্লুকা রুতুঞ্চ, সেনেগাল অ্যাসোসিয়েশনের প্রধান কাল্লা বিয়ালো, নাপোলি কমিউনির এক্সাইও লাউরা মেমোরালে, নিরাপত্তা প্রেসিডেন্ট প্রফেসর ফ্রান্সিসকো বেরলোত্তি, মানবাধিকার সংগঠন ইউরেশিয়ার প্রেসিডেন্ট ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নাপোলির সমন্বয়ক সৈয়দ রাজীব, নাপোলির সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম আক্তার লিটন, শরীয়তপুর অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বাচ্চু, বৃহত্তর খুলনা কল্যাণ সমিতির সভাপতি বশির আহমেদ, সহ সভাপতি শাহজাহান হাওলাদার চূর্ণ, নাপোলি আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক গৌসুদ্দিন, বরিশাল কল্যাণ সমিতির উপদেষ্টা মোর্শেদ আলম, কমিউনিটি নেতা মিনাল দেওয়ান, বাবলু রহমান, মাহবুবুর রহমান মামুন, আব্বাস উদ্দিন মিলন, সান্ধনার আওয়ামী লীগের সভাপতি মোশারেফ খলিফা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, নাপোলি মহানগর আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার আলী, নাপোলি মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি নামুল হক বাদল প্রমুখ। এছাড়াও বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী ঐক্যজোট সহ অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠন নেতৃবৃন্দ মিছিলে যোগদান করেন। বক্তাগণ বলেন, প্রবাসীদের 13 দফা দাবি মানা না হলে পরবর্তীতে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হলে তিনি দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। মোল্লা মনিরুজ্জামান মনির, ডিটিভি, নাপোলি, ইতালি।